আসসালাম আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় দিল সুখবর সৌদি থেকে অতি দ্রুত বিদায় নিবে করোনা সে বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ আবারও সুখবর দেওয়া হয়েছে সৌদি আরবে আজও অনেক বেড়েছে করোনায় আক্রান্ত রুগীদের মধ্য থেকে সুস্থ রুগীর সংখ্যা আর সেই তুলনায় আক্রান্ত রুগী কমেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে জানা গেছে আজ একশো আটত্রিশ জন করোনায় আক্রান্ত রুগী শনাক্ত হয়েছে তাছাড়া আজ নতুন করে একশো বাহাত্তর জন করোনায় আক্রান্ত রুগী সুস্থ হয়েছেন এখন পর্যন্ত মোট পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার চারশো একান্ন জন করোনায় আক্রান্ত রুগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে আজ একশো বাহাত্তর জন সুস্থ হয়েছে আর মারা গেছে ছয় জন ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রুগী আছে মাত্র দুই জন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে দেখা গেছে গত কয়েক মাস যাবতীয় আক্রান্ত রুগী প্রতিনিয়ত কমছে সেই তুলনায় সুস্থ রুগীর সংখ্যা বেড়েই চলছে তারপরেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল প্রবাসী ও নাগরিকদেরকে করোনাভাইরাস প্রতিরোধের নির্দেশনা মেনে চলার আহ্বান করা হয়েছে সেই সাথে প্রত্যেককে যত দ্রুত সম্ভব করোনার ভ্যাকসিন গ্রহণ করতে আহ্বান জানিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় তাই সকল প্রবাসীরা সতর্ক থাকুন করোনা প্রতিরোধের নির্দেশনা মেনে চলুন আর যত দ্রুত সম্ভব করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করুন খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ शकुल के